মোটরসাইকেলটা আসলে চলে পুরোটা হাওয়ার উপরে, দুই চাকার যান, এটা আউট অফ কন্ট্রোল আসলে। তো নিজের কন্ট্রোলে রেখে চালাতে হবে, নিজের কন্ট্রোলে রেখে চালাতে হবে। কিন্তু আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, কিছুদিন আগে মাদানী কাজ করতে আমরা, আমি এবং আমার সাথে ইসলাম ভাই ছিল, দেখেন আসলে মানে ঘটনা কিভাবে হয়ে যায়। গাড়ি চালাচ্ছি, রাঙ্গামাটি যাচ্ছি, রাঙ্গামাটি থেকে ফিরে আসছি নিজের গন্তব্যস্থলে, ওনাকে বসালাম পিছনে, ইসলামী ভাইকে, আমিও বসলাম, স্টার্ট করলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে ধরুন গাড়ি ছিল আমার, গাড়ি 110 cc, আমার স্পিড ছিল এখানে 15 কি 20-এর উপর, অর্থাৎ স্টার্টে কত থাকতে পারে আমাদের গ্রাম অঞ্চলে, একেবারে নর্মাল নর্মাল। বসছি, আমার ক্লাস ধরছি আর আপনার পিছনে ব্র্যাকটা ধরলাম। তো যিনি পেছনে বসেছে উনি কি ছিল না, সচেতন ছিল না, তিনি একটু নড়ে উঠলো, নড়ে ওঠার সাথে সাথে গাড়িটা একটু কি হয়ে গেল, কাত হয়ে গেল, আমিও পড়ে গেলাম, স্লিপ হয়ে গেল, স্লিপ, সামান্য সামনে চাকাটা স্লিপ হয়ে গেল, বালি ছিল সামনে। তো দেখা যাচ্ছে ওই আমার ইসলামী ভাইটা বুঝতে পারলো না আমার সিচুয়েশনটা। তো আমি যখন পড়ে গেছি, আমার উপরে গাড়ি, গাড়ির উপরে ইসলামী ভাইটা, তো যার কারণে আমার ডান পাটা চাকার নিচে চাপা ছিল। তো তখন তাৎক্ষণিক আমি মানে বুঝে উঠতে পারি না যে আমার পায়ে ব্যথা হয়েছে। তো সবাই আমাকে উঠিয়ে নিল, ইসলামী ভাইও চলে আসলো, কিন্তু কিছুক্ষণ পর ব্যথা শুরু হয়ে গেল। দেখলাম রাত্রে আস্তে আস্তে আমার পাটা একদম ফুলে গেল, প্রায় 20 দিন একদম ঘরের মধ্যে বসা।